আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে একুশে রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। দর্শক, আপনারা জানেন সমসাময়িক বিষয়গুলি নিয়ে ফেলে একুশে রাতে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। বেশিরভাগ সময় আমরা আলোচনা করছি কোভিড-19 সিচুয়েশন। আমরা সকলেই অবগত আছি কোভিড-19-এর সারা বৈশ্বিক অবস্থা কি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আমরা সকলেই জানি, এবং তার সাথে সাথে সরকারের সর্বাত্মক লকডাউন প্রস্তুতিও চলছে। তার সাথে সাথে আমরা জানি আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের বেশ চাপও রয়েছে। যদিও সকলেরই আমাদের সামাজিক দায়িত্ব রয়েছে সরকারকে সহযোগিতা করা, এবং মাননীয় প্রধানমন্ত্রী বারংবারই বলছেন যে নিজ নিজ অবস্থানে থেকে যেন আমরা অন্তত এবছর ঈদটি উদযাপন করি সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে। তার সাথে সাথে করোনা ভাইরাস পরিস্থিতি, ভ্যাকসিনের অগ্রগতি এবং সার্বিক সচেতনতা, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আর সংযুক্ত আছেন ভার্চুয়ালি ডক্টর তারেক হোসেন, আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ রিব এবং উপদেষ্টা কোভিড-19 উপদেষ্টা কমিটি। এবং স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা। আমরা আলোচনাটি শুরু করতে চাইব অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান স্যারের কাছ থেকে। স্যার, প্রথমেই একটু অবস্থানটি জানতে চাইব। আমরা সকলেই জানি, বিশেষ করে আমাদের অবস্থান, সংক্রমণের হার, মৃত্যুর হার, সরকারের পদক্ষেপ, তার সাথে সাথে সবচেয়ে এখন আলোচিত বিষয় হচ্ছে দুটি, সেটি হচ্ছে ভারতের অবস্থান, সেখানে মৃত্যুর হার, সংক্রমণের হার, তাদের ভ্যারিয়েন্টের ইতিমধ্যেই সংক্রমণের চিত্র বাংলাদেশও ধরা গেছে। এবং সেই সাথে সাথে আরও একটি বিষয় হচ্ছে ভ্যাকসিন, এই জায়গাগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা শুনতে চাইব স্যার। ধন্যবাদ রাজি, আমার সাথে দুইজন সম্মানিত আলোচক আছে এবং যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনায় যুক্ত হচ্ছে। আজকে আমি সবসময় বলেছি যে এই করোনা পরিস্থিতিতে বাংলাদেশকে গোটা বিশ্ব থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। গোটা বিশ্বের যে সমস্যাগুলো মোকাবেলা করছে, যে চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করছে, আর বাংলাদেশে সেইগুলোকে আমরা মোকাবেলা করছি। তবে এটি বলা যায় তুলনামূলকভাবে আমরা সকল ক্ষেত্রে বাংলাদেশ এখন পর্যন্ত অনেকটা ভালো আছে, সে সংক্রমণের হার বলুন, তার মৃত্যুর হার বলুন, বা আমাদের টিকা কার্যক্রম বলেন, সব মিলিয়ে কিন্তু আমরা একটা ভালো অবস্থানে আছি। এবং সর্বশেষ যে পরিস্থিতিতে আমাদের চিকিৎসা সক্ষমতা, আজকে যে আমরা চিত্র দেখলাম গোটা বাংলাদেশের যে বিছানা কি পরিমাণ আছে, আইসিইউ, সেটা কিন্তু অনেক আপনার ভালো অবস্থানেই আছে। মানে হাসপাতাল গুলোতে রোগীর চাপ একেবারে কমে গেছে, করোনা রোগীর চাপ। সেই হিসাবে এই পরিস্থিতিতে আমরা কিছু নতুন করে চ্যালেঞ্জ মোকাবেলা করছি। তার মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে ঈদকে ঘিরে যে জনগণের যে এক ধরনের উন্মাদনা এবং বাড়ি যাওয়ার যেটা প্রবণতা, এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আছে। আর একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ভ্যারিয়েন্টটা, সেটি আমরা সম্প্রতি দেখেছি যে সেটি আমাদের দেশে ঢুকে গেছে। আমরা দুটো রোগী শনাক্ত করতে পেরেছি এবং চারটি রোগী কাছাকাছি আছে। আর একটি চ্যালেঞ্জ আমরা সামনে আমাদের এসে গেছে অলরেডি, সেটা হলো আমাদের ভ্যাকসিনের সংকট। সব মিলিয়ে আমরা কিছু নতুন ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করছি। তা আমরা মনে করি যে আমাদের সবচেয়ে বড় সংকট যেটা আমরা মনে করছি এখন এই মুহূর্তে, ঈদকে ঘিরে মানুষজন বাড়ি যাচ্ছে, তারা হাট বাজারে যাচ্ছে, শপিং করতে যাচ্ছে, এ নিয়ে আপনার একটা নতুন করে সংক্রমণের সম্ভাবনা দাঁড়ালো। কারণ হচ্ছে যে গত 16 মাসে বিশ্বের যে অভিজ্ঞতাটা আমরা অর্জন করেছি, সেটি হলো যে আমাদের চিকিৎসা আছে, ভ্যাকসিন আছে, স্বাস্থ্যবিধি আছে, কিন্তু সবচেয়ে কার্যকর যে বিষয়টা আছে, স্বাস্থ্যবিধি যারা মেনে চলেছে তারা ভালো আছে। এবং সেখানে এমনও একটা উদাহরণ আছে যে অনেকগুলো দেশ আছে, যেমন দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম বা হংকং, এরকম অনেকগুলো দেশ আছে যারা শুধুমাত্র স্বাস্থ্যবিধি যথাযথ মেনে তারা লকডাউন দিতে দেয়নি। সে কারণে আমাদের আজকের এই স্বাস্থ্যবিধি যে মেনে চলার প্রবণতা, এখানে আমরা কিন্তু ঘাটতি দেখছি। এখন সরকারের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হচ্ছে, সমাজের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, কিন্তু আমরা দুর্বলতা গুলি দেখছি আমাদের বাস্তবায়ন ক্ষেত্রে। আমাদের আবার কিছু বাস্তব পরিস্থিতিও আছে, সেটি আমাদের বিবেচনা করতে হবে। যেমন ধরুন যে যখন লকডাউন দেওয়া হলো তখন কিন্তু বেশ কিছু মানুষ কিন্তু তারা নানা পদ্ধতিতে তাদের বাড়ি ফিরে গেছে। সেখানে যদি আমরা একটু
প্রতিরোধ করতাম তাহলে তো পরিস্থিতি অন্য হতো। আবার আমরা পরবর্তী সময়ে দেখলাম যে জেলার ভিতরে গাড়ি চলবে, তাহলে তো মানুষ গাড়ি চললে তো মানুষ তো গাড়িতে উঠতেই চাইবে। এবং এখানে একটি জিনিস আমাদের খুব বিবেচনা রাখতে হবে যে ঈদ উৎসব করতে কিন্তু মানুষ শুধুমাত্র বাড়ি যায় না, একটা ঈদ উপলক্ষে মানুষ বাড়ি যায়। যেমন ধরেন ঢাকা মহানগরীর ঈদটা যদি করি, এখানে প্রচুর ভাসমান মানুষ আছে, প্রচুর মানে খেটে খাওয়া মানুষ আছে ঢাকা শহরে। বিশেষ ঈদের সময় কোনো থাকার জায়গা থাকে না, তাদের খাবারের জায়গা থাকে না, হাতে অর্থও থাকে না। তারা বছরে এমন লোক আছে যে বছরে দুইবার মাত্র বাড়িতে যায় তার বাপ মার সাথে দেখা করার জন্য বা তার বউ বাচ্চার খোঁজ খবর নেওয়ার জন্য, এবং সে কোনো সক্ষম ব্যক্তিও না, আর্থিক ভাবে খুব সক্ষম ব্যক্তি নয়। এটি কিন্তু একটা বিরাট বিষয়, যে কারণে মানুষের একটা ঢল নামে ঈদের সময় যাওয়ার জন্য। এবং আপনি যদি রাস্তাঘাটে দেখেন, এরা কারা, এটা অধিকাংশ খেটে খাওয়া মানুষ। তারা ধরেন যে ঢাকা শহরে একদিকে তাদের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে তাদের পরিবেশও হয়তো তাদেরকে করোনা আক্রান্ত করেনি, সেই কারণে অন্যদিকে বাড়িতে তারা একটু কিছুদিন হলে একটু আরামে থাকে। ঢাকা শহরে তারা জীবন যাপন খুবই মানবতার জীবন যাপন করে, বাড়িতে গেলে হয়তো তার একটা ছোট বাড়ি আছে বা কিছুদিনের জন্য অন্তর প্রশান্তি খুঁজতে সেখানে যায়, ছুটি বলতে যাব যায় সেটি তারা মানে করতে যায়। সেই বিবেচনাগুলো তো আমাদের মাথায় রাখতে হবে, আমরা শুধু যদি তাদেরকে দায়ী করি তা। কিন্তু স্যার এখানে এখানে বেশ কিছু আলোচনা আছে, যেমন আপনি গণপরিবহন বন্ধ রেখেছেন, গণপরিবহন ব্যবহার করেন কারা, যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তারাই বেশিরভাগ ব্যবহার করছেন, কিন্তু আপনি বেসরকারি বিমান চলাচল খোলা রেখেছেন, ব্যক্তিগত গাড়ি পরিবহন খোলা রেখেছেন, তারা তো দিব্যি সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, সেটিকে আমরা নজরে আনছি না? অবশ্যই এই জায়গাটা নজরে আনা উচিত, কারণ আপনাকে আমি একটি কথা বলি, যে ধরেন মানুষ তো যাচ্ছে গ্রামে যাবে, তার প্রয়োজন আছে। এখানে আমি খুব জোর দিয়ে বলতে চাই, ঈদ উদযাপন যতটা তার বাড়িতে যাওয়া এই সময়টাতে অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি, এরা যারা যাচ্ছে তাদের 80% আমার কাছে মনে হয়েছে। সেখান থেকে একটি মানুষ যাচ্ছে, সে ধরেন যে সে রংপুর যাবে, সে যদি সংক্রমক হয় বা সংক্রমিত মানুষ হয় সে গাজীপুর গিয়ে গাড়ি চেঞ্জ করবে, ওখানে একটা ভিড়ের মধ্যে নামবে, আবার ঠেলাঠেলি করে আবার সেই টাঙ্গালি গিয়ে সে গাড়ি থেকে নামবে, আবার সে ওখানে আবার সেই বগুড়ার গাড়ি ধরবে, আবার বগুড়া নেমে সে রংপুরে গাড়ি ধরবে। এই যে উঠানামা, সে যদি সংগ্রহ সেখানে প্রত্যেক জায়গাতে ভিড়কে অথবা সে সংক্রমণিত হচ্ছে, সে কারণে আমাদের কাছে এই কথাগুলো আমরা বলেছি যে সরাসরি যদি ঢাকা থেকে রংপুর যেত তাহলে স্বাস্থ্যবিধি অনেক বেশি মানা হতো এবং সংক্রমণের আশঙ্কাটা অনেক কম হতো। আবার এই জিনিসগুলো ধরেন যে এই পরিস্থিতি মোকাবেলা খুব সহজ বিষয় নয়, কারণ বিশ্বের যে 5টি দেশ প্রথম সারির যে যারা আক্রান্ত দেশ তার মধ্যে 5টির মধ্যে কিন্তু 3টি সবচেয়ে সক্ষম দেশ, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, রাশিয়া আছে, ফ্রান্স আছে। সেখানে যেমন কঠিন একটা কাজ, সেরকম ভাবে এটা মোকাবেলা করার জন্য আমাদের বাস্তব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। যা গেছে গেছে, আমরা যেন পরবর্তী সময়ে সামনের দিনগুলোতে যেন আমরা সমন্বয় রাখতে পারি সেই জায়গাটা আমাদের নজর দিতে হবে। স্যার আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আবারও ফিরবো, আমরা আবার একটু সংযুক্ত হবো ডক্টর তারেক হোসেন স্যারের সঙ্গে। তারেক স্যার, আপনি শুনছিলেন কামরুল স্যার যেমনটা বলছিলেন যে আমাদের সার্বিক অবস্থান, ভ্যাকসিন, আমাদের সচেতনতা এবং পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানুষের যেরকম মুভমেন্ট সেগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, এই জায়গাটা একটু আপনার মতামত শুনবো। ধন্যবাদ রাজীব ভাই, ধন্যবাদ ইটিভি এবং দর্শকবৃন্দ, এখানে উপস্থিত আমার প্রিয় মানুষ দুজনই কামরুল ভাই আছেন, কামরুল ভাই সুন্দর করে বলছে। আসলে তো পরিস্থিতি এই যে ম্যাট রাস, মানে হোম বাউন্ড রাস, হাজার হাজার লোক ছুটলো, এটা এখন এই যে এটা একটা ট্রেডিশনাল, মানে এটা ইউজ টু আমাদের, আমরা সবাই ইউজ টু যে ঈদের সময় আমরা দেশে যাবো, যাই মানে যাওয়ার ফলে যে ভাইরাসের জন্য ব্রিডিং গ্রাউন্ডটা তৈরি করে আসলে এখন ইন্ডিয়াতে কেন ভাইরাসটা ছড়াচ্ছে, যদি খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে বলা হয় তাহলে পলিটিক্যাল গ্যাদারিং হয়েছে, রিলিজিয়াস গ্যাদারিং হয়েছে এবং ক্রিকেট ম্যাচ হচ্ছে। এই যে তিনটা, এই তিনটা এখন অনেকে বলতেছে যে এগুলো সোশ্যাল কজ কিন্তু মেইন ইন্ডিয়াতে ছড়াইছে। আর ভাইরাস তো উৎপত্তি বসেছিল, এই ভেরিয়েন্টটা আসছে, সেই ভেরিয়েন্ট তো দেখা যাচ্ছে 50% মোর ইনফেকশন, তার ফলে এটা এইরকম ব্রিডিং গ্রাউন্ড পেয়ে হেড স্টার্ট শুরু করে দিচ্ছে ভাইরাস তার অ্যাটাক, এই যার ফলে ইন্ডিয়াকে একদম ফাইট করে দিচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এখন ওই ইন্ডিয়ান নেইবার যাদের সাথে আমাদের ছাড়াও তো নেপালের সাথে বিশাল একটা সীমান্ত আছে, এই মাইগ্রেন্ট ওয়ার্কার্স আছে, ওখানে 40% টেস্ট আসতেছে, পজিটিভ আসতেছে, 40% টেস্ট করা, 40 কি 44% টেস্ট
পজিটিভ আসতো, এর ফলে পাবলিক হেলথ সিস্টেম তো ওই মানে না, অফকোর্স ভেরি গুড, বাট ওই মানে না যে একদম সব ট্যাকেল করেছে, যার ফলে নেপালে শুনলাম আইসিইউ গুলি ফুল, নেপালের ডাক্তাররা মানে পারতেছে না ট্যাকেল করতে। এই যে অবস্থা আমাদের, আমরা কি লার্ন করলাম, আমরা লার্ন করলাম যে ঈদ আসতে দেশে চলে যায়। এইটা আমাদের একদম হেড অফ দি স্টেট বললো, আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি বললেন, আপা বললেন যে একটা ঈদ না করলে কি হবে, আমরা যেন নিজ নিজ অবস্থানে অন্তত এবারে ঈদটি করি, মাননীয় প্রধানমন্ত্রী বারংবারই বলছেন, সাত দিন ধরে বলছে, কালকেও বলছে জি, কিন্তু এটাতে সিরিয়াসলি না নিয়ে এটা মানে সবকিছু করে তারা সবাই মিলে পরিবার নিয়ে দুই তিন জায়গায় টাউন হয়ে, যেটা বলো দুই তিন জায়গায় বাস চেঞ্জ করতেছে, আর এই ভাইরাসটা ভেরিয়েন্টটা আমি শুনলাম যে এটা 400 লোককে পর্যন্ত ইনফেক্ট করতে পারে, আপ টু 400, তাহলে এটা কি ডেঞ্জারাস, মানে দাসিওরে হবে, কিন্তু আমরা আমাদের সাহসী জাতি তো ভয় পাচ্ছেন, কারণ ভয় পাচ্ছেন আমরা কি সুন্দর করে কন্ট্রোলের মধ্যে, আমাদেরও তো একটা লিমিটেশন আছে, আমাদের হেলথ ম্যান পাওয়ারের ক্যাপাসিটি, আমাদের হসপিটালের ক্যাপাসিটি, রোগী যদি হসপিটালে ভরে যায় একটা সাংঘাতিক ব্যাপার। এখন আমাদের ওই যেটা ঘটে গেছে, এটা তো ঘটে গেছে, আমাদেরকে এখন অ্যানালাইসিস করতে হবে যে এরা তো ফিরে আসবে, ফিরে আসলে ওরা এক সময় ফিরে আসবে না, দেশ থেকে যখন ফিরে যাওয়ার সময় কিন্তু সবাই মোটামুটি একটা টাইম ফ্রেমের মধ্যে যায়, আসার সময় ডিফারেন্ট টাইমে আসে, তাই ওই ডিফারেন্ট টাইমে আসলে আমাদের ঠিক কি ব্যবস্থা নিতে হবে, অবশ্যই হসপিটাল সার্ভিসটাকে ঠিক করে রাখতে হবে, আমাদের হসপিটাল সার্ভিস ঠিক করতে মানে অক্সিজেন হসপিটালে রাখতে হবে, আর আমরা জানি আমরা লার্নিং বাই ডুইং, অলরেডি 16 মাসের মতো আমরা কি করছি, এখন আমাদের উচিত আমাদের সমস্ত পরিস্থিতি আমাদের সিস্টেমকে অ্যালার্ট রাখা, অ্যালার্ট রেখে যখন ফিরে আসবে এক্সপার্টরা যারা বড় বড় এক্সপার্ট ওনারা বলছেন যে জুনের দিকে যদি এইভাবে চলতে থাকে, যদি আমরা এখনো বন্ধ করে না দিতে পারি সোশ্যাল গ্যাদারিংটা, ট্রান্সপোর্ট ফেরিজ এই জিনিসগুলি আর কি, আর শপিং মল এই তিনটা জিনিস খুব ডেঞ্জার, এইটা এখন যদি লিমিটেশন আমরা যদি একটু রেস্ট্রিক্টেড করে দিতে পারি তাহলে হয়তো কিছুটা প্রভাব হবে, কম হবে, কারণ এই কম হবে, তারপরও আমাদের প্রিকশন রাখতে হবে, আমাদের কিন্তু ওই সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স করে থাকলে হবে না, আমাদেরকে এটা একটা মনে হয় উইন্ডো অফ অপরচুনিটি সময়টা, এটা অপরচুনিটি না, বৈশ্বিক যে অবস্থান সেখান থেকে বাংলাদেশের গত প্রায় 16 মাস বা 17 মাস যাই বলুন না কেন যে চিত্র সেই তুলনায় আমরা হয়তো বা ভালো আছে, কিন্তু আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই, যেখান থেকে সমস্যাটি শুরু আজকে তার অবস্থান কি, আমি চীনের কথা বলছি, নেপালের অবস্থা খারাপ, ভারতের অবস্থা খারাপ, ভুটানের অবস্থা কিন্তু অত্যন্ত ভালো, কিভাবে সম্ভব সেই জায়গাগুলো আমরা নজর দিচ্ছি কিনা, এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে ব্যক্তি সচেতনতার কোনো বিকল্প নেই, ঈদ ঠিক আছে আসবে কিন্তু অতিমারী মহামারী যাই বলো না কেন আমরা যদি সবাই স্যাক্রিফাইস করে নিজ নিজ অবস্থানে থাকি, এই জায়গাগুলো আসলে আমরা কতটুকু নজর দিচ্ছি? জি, আপনাকে ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন যে আমরা যদি বৈশ্বিক যে অতিমারী যেটা আমাদের এখন করোনা ভাইরাস যেটা চীন থেকে শুরু হয়েছিল, এখন যদি আমরা লক্ষ্য করি আমরা সারা বিশ্বে কিন্তু আমরা একটা সময় দেখেছি যখন ইতালিতে সংক্রমণটা বেড়ে গিয়েছিল, চীনের পরে ইতালিতে আমরা দেখলাম যে বেশ 700-800-900 করে মারা যাচ্ছিল, সে সময় কিন্তু সারা বিশ্বে কিন্তু সর্বোচ্চ দেখা গিয়েছে যে একটা সময় ছিল যে 5000 ডেলি মারা যেত এবং সংক্রমণ হতো হয়তো 2 লক্ষ মতো বা তার বেশি না, কিন্তু আমরা মাঝখানে আবার দেখতে পেলাম যে এটা 5000 থেকে 8000 হয়ে গেল, এখন কিন্তু 14000 সারা বিশ্বে কিন্তু ডেলি 14000 মৃত্যুবরণ করছে এবং 10 লাখের কাছাকাছি কিন্তু আক্রান্ত হচ্ছে ডেলি, তার মানে আমরা যদি সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখি তাহলে দেখা যাবে যে করোনা ভাইরাস আরও শক্তিশালী হয়েছে, দিন দিন কিন্তু শক্তিশালী হয়েছে, এর ভিতরে অনেকগুলো ভেরিয়েন্ট আমরা শুনেছি সেগুলো তো আছেই, তো এই অবস্থার ভিতরে যাচ্ছে, কিন্তু পক্ষান্তরে আমাদের বাংলাদেশের অবস্থা যদি আমরা বিবেচনা করি যে আমরা বাংলাদেশ কিন্তু অনেক দিক দিয়ে যেটা কামরুল ভাই বললেন যে অনেক ভালো অবস্থায় আছি, আমরা ফার্স্ট যে ওয়েবটা ছিল সেখানেও কিন্তু আমাদের যে একটা ধারণা ছিল বিশ্বের অনেক বড় বড় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শুরু করে অনেক বড় বড় যারা এক্সপার্ট ছিলেন তারা কিন্তু অন্য ধরনের ধারণা দিয়েছিলেন যে বাংলাদেশে অনেকে হয়তো অনেক লোক খারাপ পরিস্থিতি তৈরি হবে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কিন্তু সেভাবে প্রস্তুত ছিল না, তারপর সেই অবস্থার ভিতরেও কিন্তু আমি মনে করি যে আমাদের ফার্স্ট ওয়েভটা কিন্তু অত বেশি মানে খুব একটা কঠিন পর্যায়ে যায়নি, পরবর্তীতে আবার সেকেন্ড ওয়েভ যখন আসলো আমরা নভেম্বরের দিকে দেখতে পেলাম যে একটা সেকেন্ড ওয়েভের মতো ভাব আসলো, ভাবলাম যে শীতের ভিতরে হয়তো
বিরাট একটা অবস্থা হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি। নভেম্বর ডিসেম্বরে বাড়ার পর জানুয়ারি থেকে আবার কমতে শুরু করলো। আমরা যেটাকে এখন সেকেন্ড ওয়েভ বলছি, যে যেটা সম্প্রতি আমাদের মার্চ মাস থেকে মার্চের শেষের দিক থেকে যেটা বেড়ে গেল এবং হুট করে কিন্তু আমরা দেখলাম যে আমাদের সংক্রমণের হার ছিল 2%, 3%, সেখান থেকে 24%, 23% হয়ে গেল, হু হু করে বেড়ে গেলো। মানে কয়েকদিনের ভিতর আমাদের একেবারে আমরা কিন্তু বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি বাড়ছে কেন এরকম একটা পরিস্থিতি, এবং আমাদের মৃত্যুর সংখ্যা বাড়তে লাগলো এবং হসপিটালের আমাদের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি কিন্তু ধারণ ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। কিন্তু যে কোনো কারণে হোক আমাদের যে লকডাউন দেওয়া হয়েছে, আমরা জানি যে লকডাউনটি কিন্তু সফলভাবে পালন হচ্ছে না। প্রথম দিকে কয়েকদিন একটু হলেও পরবর্তীতে খুব ঢিলে ঢালা লকডাউন হচ্ছে, তারপরেও কিন্তু সংক্রমণ কমেছে। সেটা লকডাউনের কিছুটা এফেক্ট হতে পারে, আর অন্য কারণও হতে পারে। একটা হতে পারে যে আমাদের একটা এরকম হতে পারে কিছু হার্ড ইমিউনিটি হয়তো কোনো কোনো জায়গায় ডেভেলপ করেছে বিভিন্ন জায়গায়, সে কারণ হতে পারে, বা হয়তো আমাদের ইমিউনিটি বেশি, যেটা অনেকে বলে থাকেন অনেক সময়। তো যে কোনো কারণে হোক আমরা অনেকটা ভালো অবস্থায় আছি, কিন্তু বর্তমানে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট আছে, যেটা বলা হচ্ছে ডাবল মিউট্যান্ট, ট্রিপল মিউট্যান্ট, আবার বেঙ্গল ভেরিয়েন্ট যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে, সেটা নাকি আরও ভয়ানক। তো এই ভেরিয়েন্টগুলো কিন্তু খুব ইন্ডিয়াতে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে, বিশ্বের কিন্তু অর্ধেক, প্রায় অর্ধেক মৃত্যুই কিন্তু ইন্ডিয়াতে হচ্ছে বা অর্ধেকের কাছাকাছি। তো সেই অবস্থা থেকে আমরা যেহেতু ইন্ডিয়ার সঙ্গে আমাদের অনেক একেবারে কাছাকাছি এবং বর্ডার ইয়ে আছে, যদিও বাংলাদেশ সরকার বর্ডার বন্ধ করেছে, কিন্তু আপনি দেখবেন যে বর্ডার বন্ধ করলেও কিন্তু আমাদের সাথে অনেক সম্পর্ক রয়েছে। আমি আমার বাড়ি যেহেতু মাগুরাতে, আমি আজকে ফোন দিয়েছিলাম পরিস্থিতি জানার জন্য যে মাগুরাতে কী অবস্থা আছে। এখানে আজকে জানতে পারলাম আমার এক রিলেটিভের কাছে 50 জন ইন্ডিয়া থেকে আসছে এবং তাদেরকে একটা হসপিটালে রেখেছে, কিন্তু হসপিটাল থেকে তারা নাকি পালিয়ে যাচ্ছে। এরকম এই ঘটনা ঘটেছে যশোরে, কিন্তু আপনি দেখেন যে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে কিন্তু কোয়ারেন্টাইন রক্ষা করা যাচ্ছে না। তাহলে এভাবে ঢিলে ঢেলাভাবে যদি চলতে থাকে, যেটা সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 10 জন 20 জন 50 জন লোকের জন্য তো পুরো দেশ মুখে হয়ে যাবে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন কিন্তু নির্দেশনা বাস্তবায়ন করার মতো সেই জিনিসটা আমরা দেখছি না। আমরা পথে ঘাটে রাস্তায় যেটা দেখছি, আমাদের দুইজন সম্মানিত আলোচক যেটা বললেন, আমরা দেখতে পাচ্ছি যে গণপরিবহন সেখানে কারা ব্যবহার করছেন, আমরা উড়োজাহাজ কারা ব্যবহার করছে, ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে, তাদেরকে তো আমি রুখতে পারছি না। সব কিছুতে মনে হচ্ছে একটা পরিকল্পনার অভাব। আমরা ফেরিতে যেটা দেখছি, আমরা লঞ্চে যেটা দেখছি, আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সেই চিত্র দেখে তো আসলে ভয়ানক অবস্থা। এই লোকগুলো যেটা কামরুল ভাই বললেন যে কয়েকটা বাস, কয়েকটা বাহন চেঞ্জ করে করে যাচ্ছে, প্রতি জায়গায় সংক্রমণ করে যাচ্ছে। নিশ্চিত আমরা ধরে নিতে পারি যে ফেরিতে আমরা যে চিত্র দেখছি এখানে অনেকেই সংক্রমিত আছে, কারণ আমরা তো আমাদের জানি তো আমাদের কত পার্সেন্ট সংক্রমণ। সেখানে যদি 8% সংক্রমণ থাকে, বা আমি 5% হলাম, 5% থাকলেও 5% থেকে যেভাবে এটা এই সংক্রমণের যে গতি, আর ইন্ডিয়ান যে ভেরিয়েন্ট সেটা নিশ্চিত আমাদের দেশে ঢুকে পড়েছে। আমরা যদিও যশোরে, আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2টা ইন্ডিয়ান ভেরিয়েন্ট তারা ই করেছে, আমার মনে হয় যে আরও অন্য অন্য অনেক ভেরিয়েন্ট এটা আছে যেটা হয়তো আমাদের, আমরা সেটা সিকুয়েন্স করতে পারিনি বা আমরা নির্ধারণ করতে পারিনি। সুতরাং এই অবস্থায় আমাদের জনগণ এইভাবে যে ঝুঁকি নিয়ে ঈদের যাচ্ছে, তবে আমি মনে করি যে যেহেতু জনগণকে আমরা ঠেকাতে পারিনি বা প্রধানমন্ত্রীর নির্দেশনা কিছু জনগণ হয়, কিছু জনগণ শুনছে, যারা উপর শ্রেণীর জনগণ তারা হয়তো শুনছে, তারা মাস্ক পরছে, তারা সেই নির্দেশনা মানছে, কিন্তু সাধারণ যে জনগণ আমাদের দেশে সেই জনগণ কিন্তু একেবারেই এই নির্দেশনাকে মোটেই তোয়াক্কা করছে না, এবং নির্দেশনা মানানোর জন্য যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া দরকার সেই বিষয়টা কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। তো সেই জায়গাটা আমার মনে হয় যে একটু আমাদের নজর দেওয়া দরকার। তার কারণ হচ্ছে যে আমাদের প্রশাসনিকভাবে হোক, যে কোনোভাবে হোক, যেভাবে যাচ্ছে যদি এভাবে যায়, আমি মনে করি যে বাস এর থেকে খুলে দিলেই ভালো। খুলে দিলে হবে কি, আগের যে বিষয়টি ছিল যে ডাবল ভাড়া দিয়ে এক এক পাশে সিট রেখে যাবে, সেভাবে যদি যেত আমার মনে হয় এর থেকে আরো ভালো অবস্থা আমরা থাকতাম। কিন্তু এখন আমরা যেটা দেখছি ভেঙে ভেঙে যে এরকম অপচয় হচ্ছে আবার ক্ষতি হচ্ছে বেশি, কিন্তু জি আমরা শুনছি যে 10 গুণ 12 গুণ ভাড়া দিয়ে তারা যাচ্ছে, অর্থের অপচয় হচ্ছে, ঝুঁকি নিয়ে যাচ্ছে লোকজনের, কিন্তু সরকারের প্রতি আরো খেপে যাচ্ছে, বিতৃষ্ণা বাড়ছে সরকারের প্রতি এই কারণে। এবং আমরা দেখতে পাচ্ছি যে জনগণ ভোগান্তি হচ্ছে এবং তারা কোন স্বাস্থ্যবিধি নাই, স্বাস্থ্যবিধির ন্যূনতম সেগুলো, এবং স্বাস্থ্যবিধি তো দূরে থাক, এখানে স্বাস্থ্য আমরা যেটা দেখছি এটা ভয়ানক একটা অবস্থার ভিতর দিয়ে তারা কিন্তু যাচ্ছে, এবং আসার সময় যদি একই অবস্থা আমার মনে হচ্ছে যে আমরা এতদিন দেখেছি যে ঢাকা এবং চিটাগাংয়ে আমাদের করোনা ভাইরাসের প্রকোপটা বেশি, এই দুটো শহরে, বাইরে কিন্তু তেমন একটা ছড়ায়নি। এখন এই ঈদের মাধ্যমে যেভাবে যাচ্ছে এর মাধ্যমে যদি সারা দেশে আমাদের অবস্থান কি হয়, কি অবস্থান হবে, এবং আমাদের বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাপনা সেরকম উন্নত নাই। প্রধানমন্ত্রী যদিও বলেছিলেন যে প্রতি জেলায় আইসিইউ থাকবে, কিন্তু সেটা কিন্তু এখনো করা সম্ভব নয়, সেই লোকবল, সেই
আমাদের সেই লোকবল নাই তো এই অবস্থায় যদি সারা দেশে এটা ছড়িয়ে পড়ে, আমার মনে হয় যে এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার জন্য সেটি খারাপ হয়ে যায়। কারণ আপনি দেখেন ইন্ডিয়াতে এক একটা সিটিতে যদি 700-800 করে মারা যায়, আমাদের যদি এক একটা সিটিতে এরকম 50 জন করে মারা যায়, ধরলাম যে বড় বড় সিটিতে 50 জন করে, তাহলে সবগুলো যোগ করলে আমাদেরও 500 হয়ে যাবে কিন্তু, তাহলে আমরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সকলেই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ছোট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে কুশরাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক করোনা ভাইরাস পরিস্থিতি, সচেতনতা এবং তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান রয়েছে প্রত্যেকে যেন আমরা নিজ নিজ অবস্থানে থেকে অন্তত ইতি উদযাপন করি, কিন্তু সেই জায়গাটায় খুব বেশি সতর্কতা বা সচেতনতা বা এগিয়ে আসার লক্ষণ কিন্তু আমরা দেখছি না, এবং সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম। আবার আমি একটু সংযুক্ত হতে চাইবো অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান স্যারের সঙ্গে। স্যার, বিরতির আগে আমরা আলোচনা করছি আমাদের সার্বিক পরিস্থিতি, করোনা ভাইরাস ভ্যাকসিন, আমাদের অসচেতনতা, এবার একটু আলোচনাতে যাব যে পরিস্থিতি আসলে রয়েছে সেটি আসলে সরকারের একার পক্ষে কোনোভাবেই আসলে ঠিকই রাখা সম্ভব নয়, এটিও সত্য। সীমাবদ্ধতা আছে, জীবন জীবিকা এবং আবেগ তো রয়েছে, তারপরও সার্বিক যে পরিস্থিতি, সামনের দিনগুলোর জন্য আমাদের প্রস্তুতি, এবং আমরা সবচেয়ে এখন আতঙ্কের বিষয় হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতের যে অবস্থান, এই জায়গাগুলো আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা, আগাম প্রস্তুতি এবং সচেতনতা বা আমাদের যে বাস্তবায়ন যারা করবেন তাদের আসলে আরো বেশি নজর দেওয়ার জায়গাগুলো যদি আলোচনা করেন। ধন্যবাদ রাজীব। আমি এখন এই মুহূর্তে আমাদের কি করণীয়, যেমন ধরেন যে মহানগর থেকে, বিশেষ করে ঢাকা মহানগরে মানুষ কিন্তু সবসময় বাড়িতে গিয়েছে, যে কোনো প্রথম লকডাউনে গিয়েছে, পরবর্তী সময় আপনি বাস ব্যবস্থা করলে সেখানেও গিয়েছে, এখন আমাদের কি করণীয়। এবং আমরা মনে করি যে মহানগর থেকে সংক্রমিত মানুষ গিয়ে সব জায়গায় ছড়াবে, গোটা দেশে ছড়াবে, সেখানে আমাদের কিন্তু একটা করণীয় আছে, এটা আমাদের প্রোটেকশন দিতে হবে আগে, যে যারা সংক্রমিত হয়ে গেছে তাদের মধ্য থেকে যেন স্থানীয় মানুষ আক্রান্ত না হয়। সে কারণে আমাদের বাংলাদেশের কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার যে পরিধি সেটা কিন্তু খুবই প্রশংসিত আছে। গ্রাম পর্যায়ে আপনার স্বাস্থ্যকর্মী আছে, সেখানে ডাক্তার আছে, সেই হিসেবে এখন ইমিডিয়েটলি আমাদের যেটা করা দরকার সেটি হলো যে সমস্ত থানা, জেলা, উপজেলাতে এবং গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের স্বাস্থ্যকর্মীদের অ্যাক্টিভ করতে হবে, এবং সাথে আমাদের জনপ্রতিনিধিকে যুক্ত করতে হবে, যেমন ইউনিয়নের চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান বা জেলা চেয়ারম্যান বা আমাদের সাংসদদেরকে নিয়ে আমাদের সার্ভিলেন্সটাকে কঠোর সার্ভিলেন্স করতে হবে, কঠোর সুপারভিশনে আমাদের যেতে হবে পর্যবেক্ষণে, তাহলে সেখানে যদি কোনো রোগী পাওয়া যায় সাথে সাথে তাকে আইসোলেশনের জন্য ব্যবস্থা করা হয়। আরেকটি বিষয় আমাদের পরামর্শ হলো যে আমাদের কিন্তু সংক্রমণ যে অবস্থায় থাকুক আমাদের কিন্তু পরীক্ষার হারটা কমে যাচ্ছে, পরীক্ষার হারটা যাতে বাড়ে এবং মানুষ যেন বুদ্ধ হয় পরীক্ষা করতে, বিশেষ করে জেলা উপজেলা পর্যায়ে, এই ব্যবস্থাটা আমাদের এখন খুবই দরকার। কারণ হচ্ছে যে পরীক্ষা করে আমরা যদি শনাক্ত করতে পারি তাহলে তাকে আমরা আইসোলেশন করে ফেলতে পারবো। তাই আমার যেটা পরামর্শ এই মুহূর্তে, কারণ আমাদের দুর্বলতাটা কোথায়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যা কিছু দরকার উনি করছেন এবং সরকারের যে সিদ্ধান্ত সেটি সমর্থিত হচ্ছে, দুর্বলতা হলো বাস্তবায়ন ক্ষেত্রে সমন্বয়ের অভাব আছে এবং বাস্তবায়নকে নেতৃত্বের অভাব আছে। কারণ এখানে তো সবকিছু তো সরকার বা মাননীয় প্রধান বলে দেবেন না, এখানে জেলা পর্যায়ে যারা আছেন তারা সবাইকে নিয়ে কাজ করছে, এখানে সমন্বয়ের একটা অভাব দেখছি আমি সবসময়। বাংলাদেশে তো একটি কথা বলি রাজীব আপনাকে, যে বাংলাদেশের এই ভূখণ্ডে, শুধু ভারতবর্ষে, যে বিগত 250 বছর যা কিছু ঘটেছে সকল পরিবর্তনের প্রধান আমাদের চালিকা শক্তি হলো তরুণ সমাজ, ছাত্র সমাজ, তাদেরকে যদি নামিয়ে দেওয়া হতো, আপনি ইভেন শপিং কমপ্লেক্সে যদি আমরা স্বেচ্ছাসেবকদের দিতাম তাহলে কিন্তু তারা ঠিক লাইন করে দিত, স্বাস্থ্যবিধি মানাতো। এখন আইন শৃঙ্খলা বাহিনী একা তো পারবে না, এখানে আমাদের জনপ্রতিনিধিদের যুক্ত করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হলে জনপ্রতিনিধিদের অবশ্যই সেখানে আমাদের দায়িত্ব দিতে হবে, তাদেরকে সেখানে যুক্ত করতেই হবে। সামাজিক শক্তিগুলো আছে, স্কাউট আছে, এরকম অনেক স্বেচ্ছাশ্রমদের অনেক সংগঠন আছে, এখানে যদি সম্মিলিত ভাবে আমরা সুপারভিশন মনিটরের জায়গাটা না দেখি এবং তাহলে কিন্তু হবে না। আজকে যদি গ্রামে একটা গ্রামে যদি দায়িত্ব দেওয়া হয় একটা ওয়ার্ড কমিশনার,
তার সাথে যদি কিছু তরুণকে যুক্ত তাহলে ঠিকই ওরা কিন্তু এর আগে আমরা দেখেছি গত ঈদগুলোতে আমরা দেখেছি গ্রামের মানুষ সচেতন তারা অন্যান্য ঢাকা থেকে কেউ গেলে বা অন্য জায়গা থেকে আসলে তার প্রতি নজর রাখতো এবং কোনো সমস্যা হলে তা হাসপাতালে যোগাযোগ করত এটি কিন্তু এখন সবচেয়ে বড় করণীয় বলে আমার কাছে মনে হয় সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর তৎপর হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টাকে নতুন করে পরামর্শ দেবে যে নতুন রোগী শনাক্ত প্লাস পরীক্ষাটা যেন বাড়ানোর ব্যবস্থা করা এবং মানুষকে উদ্বুদ্ধ করা প্রধান কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা সেইখানে সরকারের পক্ষ থেকে সীমানা বন্ধ করা হয়েছে 14 দিন আবার 14 দিন নতুন করে দেওয়া হয়েছে এখন এখন তো আমরা যতটা জানি বাংলাদেশে 3,118 জন রোগী বাংলাদেশে ঢুকেছে তারপর 10 জনকে করোনা শনাক্ত করা হয়েছে 14 জনকে করোনা শনাক্ত করা হয়েছে আর নতুন করে ভেরিয়েন্ট পেয়েছে আমরা মাত্র 2 জন এবং 4 জনের নমুনা কাছাকাছি এই পরিস্থিতিতে আমরা ওই জায়গাটা যদি একই আইসোলেশন বা যেটি প্রফেসর রহমান বলছিলেন যে বাগুড়ার খবরটা হলো যে পালিয়ে যাচ্ছে তাহলে কিন্তু হবে না এখন এই দায়িত্বশীল যারা রয়েছেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থারই হোক এবং স্থানীয় প্রশাসনই হোক তাদেরকে এখানে কঠোরভাবে এখানে পর্যবেক্ষণ করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে দেখেন আজকে গোটা বিশ্বের এই যে আমরা শুধু জনগণের উপর দায় চাপাই কিন্তু হয় না যেখানে নিয়ন্ত্রণ করা না হয়েছে সেটা যে দেশে হোক সেখানে কিন্তু করোনা সংক্রমণ বেড়ে গেছে এখন এটি আজকে দেখেন ভারতে আবার এক নতুন আসছে ব্ল্যাক ফাঙ্গাস নতুন মাধ্যম তার মানে কি তার মানে যে সংক্রামক রোগ এটা প্রতি বছর নতুন নতুন ধরন নিয়ে আসবে সে কারণে আমাদের দীর্ঘস্থায়ী কর্মসূচি এই মুহূর্তে আমাদের এটা ব্যবস্থা করতে হবে কারণ এটি একটি বড় সুযোগ এর মধ্য দিয়ে অনেক উন্নতি হয়েছে আমরা অনেক অভিজ্ঞতা পেয়েছি আমাদের অনেক কার্যক্রম ভালো হয়েছে স্বীকার করতে হবে কিন্তু যে জায়গাতে আমরা বাস্তবায়ন ক্ষেত্রে মাঠ পর্যায়ে এই জায়গাটা আমরা দুর্বলতাটা মোটেই কাটাতে পারছি না সমন্বয়ের দুর্বলতা এবং নেতৃত্বের দুর্বলতা সে কারণে আমরা মনে করি যে কর্মসূচিগুলো আছে সেটি আমাদের সমন্বিত ভাবে বাস্তবায়ন করতেই হবে তাহলে কিন্তু বড় ধরনের সংকটে আমরা পড়ে যেতে পারি জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা আবারও একটু আলোচনা শুনতে চাবো ডক্টর তারেক হোসেন স্যার আপনার কাছ থেকে যেটি আমি জানতে চাবো যে স্যার কামরুল স্যার যেমনটা বলছিলেন যে সমন্বয়হীনতার কারণে অনেকটাই ক্ষতি আমাদের হয়ে গিয়েছে কিন্তু সেটিকে এখনই আমাদের নজর দেওয়া লাগবে এবং সামনের জন্য অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং তার সাথে সাথে আমরা ভারতের অবস্থান বৈশ্বিক অবস্থান দেখছি দ্বিতীয় তৃতীয় ঢেউ যেটিই বলি না কেন এই যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটির ফলাফল কিন্তু আমাদের ভোগ করতে হবে সামনের দিনগুলোতে বা থার্ড ওয়েভ যদি চলে আসে বা জুন নাগাদ আমাদের পরিস্থিতি কি হতে পারে সেই জায়গাগুলো নিয়ে আসলে আমরা কি করতে পারি ধন্যবাদ আসলে কি জানেন মানে পুরো আমাদের সব ধরেন সেট আপ করে রাখলাম সিস্টেম আছে সিস্টেম টুলস রাখলাম কিন্তু কোঅর্ডিনেশনটা যদি ঠিক মতো না হয় তাহলে এট দ্য এন্ড অফ ডে আসলে আমরা যে ইম্প্যাক্ট বা আউটকাম দেখতে চাই সেটা আর পারবো না এইটা কোঅর্ডিনেশনটা ইম্প্রুভ হচ্ছে কোঅর্ডিনেশনটা এট দ্য বিগিনিং যখন আমাদের প্যান্ডামিক হিট করলো তখন থেকেই কোঅর্ডিনেশন দুর্বল ছিল কোঅর্ডিনেশন আর এখানে একটা জিনিস আছে যে এটা তো একটা মাল্টি সেক্টরাল জিনিস এটা তো একটা হেলথ সিস্টেমের একটা রেসপন্সিবিলিটি না এবং হেলথ সেক্টর এটা পারবেও না একটা মাল্টি সেক্টর ইন্টারমিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটা কোন লেভেলে চলে গেছে সেই হিসাবে মানে এখানে কিছুটা গ্যাপস রুম থাকবে কিন্তু রুম থাকলে তো হবে না গ্যাপস রুম এগুলোকে ইম্প্রুভমেন্ট করতে হবে এই 16 মাস তো চলে গেছে আমরা তো অনেক কিছু লার্ন করছি লেসন লার্ন করে ওগুলাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং কোঅর্ডিনেশনটা শুধু ঢাকা শহরে না বা চিকান শহরে না কোঅর্ডিনেশনটাকে একদম লোয়ার লেভেলে গিয়ে যেতে হবে মানে এটা জিনিসটা হলো কি আপনি ডিসেন্ট্রালাইজ করে দিলেন সিস্টেম কাজ করতেছে আমাদের যে হেলথ সিস্টেমটাকে পূর্ণ গঠনের প্রয়োজন দেখা দিচ্ছে কারণ এই যে ভাইরাস আসলো প্যান্ডামিক আসলো এসে এক্সপোজ করে দিল হেলথ সিস্টেমের উইকনেস কি আমরা হয়তো বুঝতে পারতেছিলাম না আমরা হয়তো আত্মতৃপ্তিতে ছিলাম আমাদের হেলথ সিস্টেম পাবলিক হেলথ সিস্টেম হেলথ কেয়ার সিস্টেম খুবই ভালো খুবই সবকিছু একদম পারফেক্ট না তা ছিলাম না আমাদের অনেক কিছু সুন্দর সুন্দর প্রোগ্রাম আছে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম গ্লোবালি ওয়েল নোন আমাদের কমিউনিটি ক্লিনিক কনসেপ্টটা সাংঘাতিক পপুলার বাইরে কিন্তু আমাদের সিস্টেমের একটা অনেক উইকনেস আছে এই উইকনেসই এই কোঅর্ডিনেশন ম্যানেজারিয়াল উইকনেসও তো একটা উইকনেস এটা তো বিশাল উইকনেস যদি আপনি ম্যানেজ না করতে পারেন আপনি কোঅর্ডিনেশন না করতে পারেন তাহলে আপনার বড় বড় মেশিন হ্যাঁ বা আপনি স্টাফদেরকে $1,000,000 খরচ করে বাইরে থেকে ট্রেনিং দিয়ে এনে কোনো লাভ হবে এই অবস্থায় এখন এটা আমরা লং টার্মে করবো আমাদের প্যান্ডামিকটা ওভার হয়ে গেলে হ্যাঁ এটা সবাই রিয়ালাইজ করতে আমাদের শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতেই হেলথ সিস্টেম
এক্সপোজড উইকনেসলি দেখা করা WHO এবং অন্যান্য ইন্টারন্যাশনাল এজেন্সি এবং বেঙ্গলি এডিবি ওয়ার্ল্ড ব্যাংক তারা টাকা দিতে চাচ্ছে, আমাদেরকে $940 মিলিয়ন ইউএস ডলার দিচ্ছে এডিবি বাংলাদেশে যে শুধু ভ্যাকসিন কেনার জন্য দেবেন। এডিবি তার রিপ্রেজেন্টেটিভ বলেছে যে আমাদের ভ্যাকসিনেশন তো ওয়ান ইয়ারের ম্যাটার না, এটাকে তাহলে ভ্যাকসিনটাকে সেফ ভ্যাকসিনটাকে একদম এন্ড ইউজারের কাছে নিয়ে যাওয়ার জন্য এডিবি বলতেছে যে আমাদের সিস্টেমটাকে আপগ্রেড করে ফেলবে। এগুলো হলো কি লঙ্গার টার্ম ইম্প্যাক্ট, লঙ্গার টার্ম পরিকল্পনা। এখন আমাদের শর্টের মধ্যে আমাদের টিপি হেলথের কর্মকর্তারা বলেছেন এখন আমাদের অক্সিজেন যা আছে আগের চেয়ে কত গুণ জানি বেশি আছে, সুতরাং অক্সিজেন মনে হয় না একটা প্রবলেম হবে। এবার আমাদের সিডিসি ডাইরেক্টর প্রসাদ মুন্না বলেছে, মোহনরাও বলেছে যে আমরা এখন প্রিপেয়ার্ড করা আছে। আমাদের এখন তাহলে আমাদের ডাক্তার নার্স দেখেন এরা প্যান্ডামিক ফেটিক হয়ে গেছে, এতদিন ধরে আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা এই সেবা দিতে বিক্ষুব মুখোমুখি দাঁড়িয়ে সেবা দিতে তারাও ফেটিক হয়ে, তাদের একটা স্পেস দিতে হবে, তাদের জিনিসটা মিটটা বুঝতে হবে, তাদেরকে একটা সময় দিতে হবে। অনেক সময় আমরা মানে এত হারিতে থাকি, এত আমাদের জন্য আমাদের আরও এই হিউম্যান ক্যাপাসিটি আমাদের মানে আমাদের নম্বর অফ পিপুল কম, এটা বাড়াইতে হবে, নাহলে প্রচণ্ড প্রেশার পড়ে যায়। এই প্যান্ডামিক সময় আমরা বুঝলাম যে আমাদের ডাক্তাররা কীভাবে প্রেশারে পড়েছে, আমাদের নার্স বোনরা ভাইরা কীভাবে প্রেশারে, তো সেই দিকটাও রাখতে হবে। কারণ আপনি এই জিনিসটা তো এমনি এমনি কাজ করবে না, আপনি ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দিতে হলে তো হিউম্যান লাগবে। তো এই অবস্থায় আমি আশা করি যে এই সিস্টেমটাকে এইভাবে কাজ করবে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে দেখেন আমাদের 2.1% পপুলেশন ভ্যাকসিনেটেড, আর মনে হয় টোটাল মানে সিঙ্গেল ডোজ নিচ্ছে 3.8%, 2.1% পপুলেশন কমপ্লিট তারা ভ্যাকসিনেটেড হয়েছে। এইটাও একটা কারণ আমাদের যে ভ্যারিয়েন্ট ভাইরাস ছড়াবে এখন তো আমাদের ফেভারে নাই। আমাদের রোল আউট আমরা এতভাবে সুন্দরভাবে শুরু করছি, আমাদের প্রধানমন্ত্রীর কারণে আমরা অনেক বেশি যাচ্ছি আগে ভ্যাকসিন পাই, ভ্যাকসিন পেয়ে আমরা ভ্যাকসিনেশন করছি আমাদের জনগণকে। কিন্তু এই যে একটা ক্রাইসিস হয়েছে, ক্রাইসিসটা তো বাংলাদেশের একা একটা ভ্যাকসিন, এটা একটা গ্লোবাল ক্রাইসিস থাকে। বিভিন্ন এখনো তো মনে হয় নিয়ারলি 100 কান্ট্রিজ এখন ভ্যাকসিনই পায়, আমাদের আমাদের প্রধানমন্ত্রী থেকে আমরা ভ্যাকসিন পাইছি। এখন আমাদের চেষ্টা চলতেছে, শুনলাম 12 তারিখের মধ্যে 5 লাখ ভ্যাকসিন চলে আসবে তিন ফার্মার, যেটা আমরা ইউজ করতে পারবো। এবং এটা নিয়ে কোনো সিডিসি বা অন্যান্য যে সংস্থা আছে বড় বড় সাইন্টিস্টরা তারা বলেছেন যদি তোমার হাতের কাছে কিছুই না থাকে তাহলে তুমি সেকেন্ড ডোজ কেটে দিতে পারো। কারণ এই যে সিনো ফার্মা তারপর হচ্ছে আমাদের রাশান ভ্যাকসিন, হ্যাঁ এটা আমাদের সারা আছেন প্যাথোলজিস্ট ওনারা ভালো করতে পারবেন, আমি যত আন্ডারস্ট্যান্ডিং করি এটা একই গ্রুপের ভ্যাকসিন, এটা খুব একটা প্রবলেম হবে না। এই পর্যন্ত কোনো হার্ড এভিডেন্স বা রিটেন কোনো পাবলিকেশন না, এই ভ্যাকসিনটা চলে আসবে। আর ওই দুইটা ফার্মাসিউটিক্যালকে সিলেক্ট করা হয়েছে, একটা হচ্ছে আমাদের ইনসেপ্টা আর একটা পপুলার, এটা মোটামুটি ক্লিয়ার তারাই আমাদের, তাদের সেই সক্ষমতা রয়েছে এবং একদম সক্ষমতা শুধু না, এটা টাইমে বলা হয়েছে যে 1.5-2 মাসের মধ্যে তারা প্রোডাকশন ইনশাল্লাহ যাবে। 1.5-2 মাসের মধ্যে যদি আমরা ভ্যাকসিন নিয়ে আসতে পারি কিছু, এই 5 লাখ তারপর আরো যদি আমরা কিনি, আমরা শুনলাম যে রাশিয়ান ভ্যাকসিনটা কিনবো কিন্তু একটু ডোজটার দাম একটু বেশি চাচ্ছে, $9.95 ইউএস ডলার চাচ্ছে, এটা নিয়ে বার্গেনিং চলছে। তো আমাদের এই সময়টা কাটাই দিই, তারপর আমরা আমাদের প্রোডাকশনে চলে যাবো, আমাদের তখন আমরা রোল আউট সস্তে জায়গা তৈরি হবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, ইমিউনাইজেশন যে প্রোগ্রামটা আমাদের আছে এটা ওয়ার্ল্ড ফেমাস, এটা কিন্তু চাইল্ডহুড ইমিউনাইজেশন, এটা একটা নির্দিষ্ট শিশুদেরকে দেওয়া হয়। আর এখন যে ইমিউনাইজেশনটা হচ্ছে এটা হলো সর্বস্তরের অ্যাডাল্ট ইমিউনাইজেশন, এই দুইটার মধ্যে পার্থক্য আছে, এই দুইটার মধ্যে স্ট্র্যাটেজি পার্থক্য আছে। এই দুইটার মধ্যে ফার্স্ট আমার এখানে প্রবলেম হচ্ছে আমার দুইটা করে ডোজ, সেকেন্ড ডোজে ফিরে আসতে হবে, আমাদেরকে এই জিনিসগুলি কনসিডার করতে হবে। ধন্যবাদ আপনাকে স্যার। আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার, অধ্যাপক ডক্টর এস আব্দুর রহমান আপনার কাছ থেকে যেটি আলোচনা শুনতে চাই, আমরা সার্বিকভাবে আলোচনা করছিলাম অবস্থান, মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান রয়েছেন এই যে অবস্থান ঈদ উদযাপন, তার সাথে সাথে ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছে। ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে তারেক স্যারও বলছিলেন, কামরুল স্যারও বলছিলেন যে প্রচেষ্টা চলছে এবং আমাদের সক্ষমতা দেশীয়ভাবে আমরা সেটা করতে পারি কি না, এবং তার সাথে সাথে আমাদের ব্যক্তি দায়িত্ব কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না। আমরা যতই ভ্যাকসিন দেই বা না দিই, আমাদের যে মাস্ক পরিধান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এগুলো থেকে কোনোভাবেই আমাদের পিছ পাওয়া যাবে না।
এই জায়গাগুলো আলোচনা দিয়ে যদি শেষ করেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আপনি সর্বশেষ যেটা বলেছেন আমি সেটা দিয়েই বলি যে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে মাস্ক, কিন্তু এটা আমাদেরকে ব্যবহার করা বা পরিধান করানোর জন্যই বেগ পেতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি যে আমি যখন এখানে আসলাম প্রচুর লোক মাস্ক পরা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, অনেকেই এটাকে তোয়াক্কা করছে না। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে, মাস্ক পরাতে হবে সবাইকে। আমাদেরকে হাত ধোয়ার যে প্র্যাকটিসটা প্রথম থেকে আমরা দেখেছিলাম যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বেসিন টেসিন দিয়ে হাত সাবান টাবান রেখে অনেক ধরনের, কিন্তু এখন সেগুলো লক্ষ্য করা যায় না। তারপরে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্স যেটা আছে, কোনো ক্রাউডে যাওয়া যাবে না, এটা একটা বিষয়, কোনো বদ্ধ ঘরে থাকা যাবে না। আর ভ্যাকসিনেশন প্রোগ্রাম, একটা প্যান্ডেমিককে অবশ্যই দমন করতে হলে এইগুলোর পাশাপাশি অবশ্যই ভ্যাকসিনেশনটা দরকার। তো আমাদের দেশে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রীর তার প্রয়াসে এবং বাংলাদেশ সরকারের কূটনৈতিক সফলতার কারণে প্রথম দিকে কিন্তু আমরা খুব একটা ইমপ্রেসিভ স্টার্ট করেছিলাম ভ্যাকসিনেশনে, এবং আমি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে নিয়েছি এবং খুবই মানে অমায়িকভাবে সুন্দরভাবে এবং সারা দেশে কিন্তু এটা চলেছে। এবং প্রথম দিকে কিন্তু সারা বিশ্বের যে ভ্যাকসিনেশন যেভাবে এগোচ্ছিল আমরা কিন্তু প্রথম দিকে ছিলাম বিশ্বের অনেক দেশে, যে তারেক ভাই বললেন যে এখনও 100টা দেশ পায়নি, সেই হিসাবে আমরা কিন্তু ভালো। কিন্তু খুবই দুঃখজনক যে আমরা ভ্যাকসিন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছি না, মানে এখন ইন্ডিয়ার এই পরিস্থিতির কারণে তারাই বেকায়দায় আছে, সুতরাং তারা দিবে কীভাবে। আর বৈশ্বিকভাবে ভ্যাকসিন তৈরি করার ব্যাপারে কিন্তু কাঁচামালের একটা অভাব দেখা গিয়েছে। ভ্যাকসিন অনেক হয়তো অর্গানাইজেশন তারা ভ্যাকসিন ডেভেলপমেন্টে ব্যস্ত ছিল, কিন্তু এর জন্য যে কাঁচামাল প্রয়োজন হবে সেটার ব্যাপারে অতটা তারা কিন্তু ওই সময় অত বেশি মানে বাড়ায়নি। তো যে কারণে আমেরিকা থেকে একবার কিন্তু কাঁচামাল বন্ধ করে দিয়েছিল, যাই হোক সেটা আবার উন্মুক্ত করা হয়েছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের দেশে আমরা এই ভ্যাকসিনের, যেটা তারেক ভাই বললেন যে আমাদের দুটো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ইনসেপ্টর ফার্মাসিউটিক্যাল এবং পপুলার ফার্মাসিউটিক্যাল, তারা কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন উৎপাদন করছে, যেটা ইপিআইতে যেসব ভ্যাকসিন দেওয়া হয় বিভিন্ন ভ্যাকসিন। এখন এই ধরনের একটা কোভিড-19 ভ্যাকসিন ক্ষেত্রে যে টেকনোলজি ট্রান্সফার দরকার, সে টেকনোলজি ট্রান্সফার যদি হয়, আর আমরা যে ভ্যাকসিনটির কথা বলছি এটা হচ্ছে এই দুটো মানে স্পুটনিক ভি ভ্যাকসিনটি যদি বাংলাদেশে তৈরি হয়, এটা হচ্ছে অ্যাডিনো ভাইরাস, এবং সেখানে দুটো অ্যাডিনো ভাইরাস কিন্তু এখানে মানে মিক্স করা আছে, একটা AD26, AD5। সো এই টেকনোলজিটা বাংলাদেশে যদি ফুল টেকনোলজি করতে যায় তাহলে নিশ্চয়ই তো 3-4 মাস টেকনোলজি রপ্ত করা লাগবে। আর যদি এটা এরকম হয় যে ভ্যাকসিনের কাঁচামাল বাইরে থেকে এনে ফিল ফিনিশ করা, তাহলে 2 সপ্তাহের ভিতরে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো তারা ভ্যাকসিন তৈরি করতে পারবে আমি মনে করি। তো সুতরাং আমাদের কথা হচ্ছে যে এই প্যান্ডেমিকই শেষ না, এই প্যান্ডেমিক কতদিন যাবে সেটাও আমরা জানি না, আমাদের অপেক্ষা করছে সেটাও আমরা জানি না। সুতরাং আমাদের যেভাবেই হোক না কেন আমরা একদম প্রথম থেকে শুরু করি ভ্যাকসিন, অথবা আমরা ফিল ফিনিশ করি যেভাবে হোক না কেন, আমাদের কিন্তু এই টেকনোলজিতে আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো অবশ্যই আসতে হবে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অন্তত পক্ষে একটা বিরাট সফলতা আছে। এই কোভিড-19 ভিতরেও কোনো ওষুধের তো সংকট হয়নি, ওষুধ রপ্তানি করে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো পজিটিভ, কিন্তু তারা জিডিপিতে পজিটিভ মানে রোল প্লে করছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের একটা অপরচুনিটি যেটা বাংলাদেশ সরকার রাশিয়ার সরকারের সঙ্গে যে চুক্তি করেছে তার মাধ্যমে যদি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল এই কোভিড-19 ভ্যাকসিন সম্পৃক্ত করা যায় এবং সেটা যদি উৎপাদন করতে পারে, তাহলে এটা খুবই আমাদের দেশের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রামকে চালিয়ে নেওয়ার জন্য। কারণ আরেকটি বিষয় হচ্ছে যে এই ভ্যাকসিনটি কিন্তু এখনও কিন্তু কোনো গবেষণা হয়নি, বা আমরা সত্যিকার অর্থে জানি না এই ভ্যাকসিনটি কতদিন কাজ করবে। ইভেন অনেকে বলেছেন যে ভ্যাকসিনটি কিন্তু প্রতি বছরই নেওয়া লাগতে পারে, প্রতি বছরই যদি ভ্যাকসিনটা আমাদের নিতে হয় তো ভ্যাকসিনের যোগানটা কে দিবে? সবসময় তো আমরা বাইরের উপর থাকতে পারবো না, দিন দিন কিন্তু সরকার বিনা পয়সায় সেটি দিতে পারবে না, দিন দিন কিন্তু প্রকট পরিস্থিতির আমরা সম্মুখীন হবো। প্রথম দিকে যে অবস্থা ছিল এখন আরো টাফ হয়ে গেছে, সবার জন্য ভ্যাকসিন দরকার। এখন করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্ব যেভাবে তার মানে এটা শক্তিশালী হচ্ছে, তাতে ভ্যাকসিন ছাড়া এর কোনো উপায় নেই। ভ্যাকসিনের পাশাপাশি যে স্বাস্থ্যবিধির যে বিষয়গুলো আছে সেটা অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে, এগুলো যদি সঠিকভাবে যায়। তবে একটি বিষয় আপনাকে বলি যে আমাদের এই যে এত মিউট্যান্ট ভ্যারিয়েন্ট, আমরা যতই করোনা ভাইরাসকে ঠেকাতে চাচ্ছি, আমরা ভ্যাকসিন ডেভেলপ করছি এবং করোনা ভাইরাস যতই স্প্রেড হচ্ছে নতুন নতুন রূপ, করোনা ভাইরাস নিজে কিন্তু তার রূপ পরিবর্তন করে মিউটেশন করে যাচ্ছে। এটা যত বেশি রেপ্লিকেশন হবে এই ভাইরাসের ধরনই হচ্ছে তত বেশি মিউটেশন হবে। এই যে আমরা ইন্ডিয়ান ট্রিপল মিউট্যান্ট যেটা বলছি, এটা আসলে কিন্তু ট্রিপল মিউট্যান্ট না, এখানে কিন্তু স্পাইক প্রোটিনের 15টা মিউটেশন আছে, কিন্তু 3টা মিউটেশনের কারণে এর ট্রান্সমিসিবিলিটি এবং এর মানে ডিডলিনেস যেটা বলা হয় সেটা কিন্তু সংক্রমণের ক্ষমতা এবং সিভিয়ারিটির
বাড়িয়ে দিচ্ছে, অনেক বেশি করছে। তো এভাবে কিন্তু মিউটেশন হতেই থাকবে, আমরা যত তাকে ঠেকাতে চেষ্টা করব ভাইরাস নতুন রূপ নিবে করবে, তারপর আমাদের প্রচেষ্টা চালিয়ে প্রচেষ্টা থাকতে হবে, স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, কামরুল স্যার যাওয়ার আগে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনে শেষ করতে চাইব যে বিষয়বস্তু দিয়ে আজকে আমরা শুরু করেছিলাম যে আমাদের করোনা ভাইরাস পরিস্থিতি, আমাদের সচেতনতা এবং তার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর দেশবাসীর প্রতি যে আহ্বান ছিল যে নিজ নিজ অবস্থানে থেকে অন্তত আমরা যেন এই সব কিছু বিবেচনা করে অন্তত যাপন করি, সেই জায়গায় যাবার আগে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। প্রথম কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা বক্তব্য দেন, অনুরোধ করেন, সেটা কিন্তু একটা আদেশ হয়ে যায়, সেখানে সেটাই আমাদের সবারই মেনে চলা উচিত। আমরাও আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের মানুষকে অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন সেখানে ইউজ করুন এবং জরুরি কাজ ছাড়া ঘর থেকে বেরোবেন না। এখন আরেকটি কথা বলি আমি রাজীব, সেটি হলো যে ভেরিয়েন্ট নিয়ে আমরা অনেক কথা বলছি, ভেরিয়েন্টের বিষয়ে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। এটা ভাইরাস তো আমরা যেহেতু প্যাথোলজি লোক আমরা সেটা বুঝি, এটা রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন যত বেশি তত নতুন করে ভেরিয়েন্ট হতে পারে, বাংলাদেশে যে নতুন ভেরিয়েন্ট নাই সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। সেখানে ভেরিয়েন্টের ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকবো, ভারতে ভেরিয়েন্ট যেন ছড়াতে না সে বিষয়ে সতর্ক থাকবো, কিন্তু ভেরিয়েন্ট নিয়ে আমরা উদ্বিগ্নও থাকবো না। কারণ হচ্ছে যে ভেরিয়েন্ট যাই হোক চিকিৎসা এবং স্বাস্থ্যবিধি কিন্তু একই, সে কারণেই আজকে আমাদের যে সংক্রমণের সম্ভাবনা আমরা যে দেখছি ঈদকে ঘিরে, এই জায়গাটা আমাদের সবাই সম্মিলিতভাবে আমাদের প্রতিরোধ করতে হবে। সে কারণে আমাদের পরামর্শ হচ্ছে সেদের বাসীর প্রতি যে আপনি জরুরি কাজ ছাড়া ঘর থেকে বেরোবেন না, ঘর থেকে যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই নিয়ম মতো মাস্ক ব্যবহার করুন এবং বারবার যে কথাটা বলা হচ্ছে যে সাবান পানি দিয়ে হাত ধুবেন, হাত ধুবেন প্রয়োজনে, এবং সামাজিক বা শারীরিক দূরত্ব যেটি আমরা বলি যে 3 ফুট দূরত্ব একজন থেকে আরেকজন মেনটেন করতে হবে, এবং ভিড় এরিয়ার চলতে, ভিড়টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটি আমাদের অন্য বক্তারা বলেছেন যে কি কারণে আসলে ছড়িয়েছে, সে কারণে ভিড় এড়িয়ে চলতে হবে। এবং আমরা মনে করি এখানে যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব হচ্ছে জনসম্পৃক্তি করার জন্য জনপ্রতিনিধির সহযোগিতা নেওয়া, এবং সমস্ত পরিস্থিতিকে আমাদের অবশ্যই মনিটর করতে হবে, গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, এবং আমরা যদি কোনো রোগী শনাক্ত করি তাকে চিকিৎসার ব্যবস্থা বা আইসোলেশন বা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। এবং আজকে আমরা যে পরিস্থিতি হোক, এই পরিস্থিতিতে আমরা সবাই মিলে এবং কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যদি আমাদের যে শক্তিটা আছে, আমাদের শক্তি কিন্তু কম নয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার শক্তি, প্রশাসনের শক্তি, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের জনপ্রতিনিধি, আমাদের সামাজিক শক্তি এবং তরুণ প্রজন্ম সবাইকে নিয়ে যদি আমরা পরিকল্পিত ভাবে এই জায়গাটা মোকাবেলা করতে পারি, আমরা নিশ্চয়ই বিশ্বাস করি বাংলাদেশ যেরকম ভালো আছেন, আরো ভালো রাখতে পারবো বিশ্বাস করি, মনে করি আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই আমাদের যে অনেক সেই মবদ্ধতা আছে শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা, এটি আসলে একার সমস্যা নয়, সরকারের একার পক্ষে সেটি মোকাবেলা করা সম্ভব নয় যদি আমরা ব্যক্তি দায়িত্ব সামাজিক দায়িত্ব পালন না করি। আমরা সকলেই সচেতন থাকব, প্রত্যেকেই অবশ্যই পবিত্র ঈদুল ফিতর সবারই একটি ধর্মীয় অনুষ্ঠান আমরা সকলে উদযাপন করব, তবে স্বাস্থ্যবিধি মেনে নিজের অবস্থানে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধ বা আহ্বান যেটাই বলি না কেন সকলে আমরা সেটি মেনে চলার চেষ্টা করব, সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর রসামুদ্দুর রহমান, ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, এবং ধন্যবাদ ডক্টর তারেক হোসেন, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের আলোচনা এখানে শেষ করছি, শুভরাত্রি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, মাস্ক পরিধান করুন।